Hey everyone, Assalamualaikum. This is Nahan Afroz. ছোট্ট ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম আর ভিডিওটি আশা করি আপনাদের অনেকের জন্য অনেক হেল্পফুল হবে কারণ আজকের ভিডিওটি হলো আমরা আমাদের আনপ্লাকড আইব্রো কিভাবে সেট করতে পারি। আমাদের অনেকেই আছে যাদের আইব্রোটা প্লাক করা নাই কারণ অনেকে ব্যথার জন্য হোক বা ফ্যামিলির কনজারভেটিভ তার জন্য হোক আইব্রো প্লাক করে না। যেমন আমি ব্যথার জন্য আমার আইব্রোটা প্লাক করি না, আমার খুব ব্যথা লাগে, তো এর জন্য আমি আমার আইব্রোটা সবসময় ড্র করি, খুব সুন্দরভাবে সেট করে নিই। তো আমার মতো যারা আছেন যারা হয়তো বা ফ্যামিলির কারণে হোক ব্যথার কারণে হোক আইব্রোটা প্লাক করে না, তারা তাদের আইব্রোটা ঠিক কীভাবে জাস্ট ড্র করে সেট করতে পারে সেটাই আজকে আমি এই ছোট্ট ভিডিওর মাধ্যমে দেখাবো। তো চলুন দেখে আসি আমি আমার আইব্রোটা ঠিক কীভাবে ড্র করি এবং করে নিই। আমি আমার আইব্রোটি ড্র করার জন্য টেকনিকের আইব্রো পমেড ইউজ করব এবং একটি অ্যাঙ্গেল ব্রাশ নিয়েছি যেটি দিয়ে আমার আইব্রোটি ড্র করব। এবং আইব্রোর যে এক্সট্রা এজেসগুলো থাকবে এবং ইমপারফেকশনসগুলো থাকবে সেটাকে ক্লিন করার জন্য এলেগার্ল প্রো কনসিলার ব্যবহার করব যাতে করে আইব্রোটা শার্প লাগে। টেকনিকের এই পমেডটিতে দুটো লেয়ার আছে, একটি হলো ক্রিম বেস আর একটি হলো গিয়ে পাউডার বেস। তো আমি প্রথমে যে ক্রিম বেজের যে লেয়ারটি সেটা দিয়ে আমার আইব্রোটি ড্র করে নিচ্ছি এবং খুব সুন্দরভাবে আইব্রোটি ফিল করে নিচ্ছি। এ পর্যায়ে আমি একটি ক্লিন স্পুলি দিয়ে আমি যে ক্রিমি লেয়ারটি অ্যাপ্লাই করেছি আমার আইব্রো ড্র করার জন্য সেগুলোকে একসাথে ব্লেন্ড করে দিচ্ছি। ব্লেন্ড করা হয়ে গেলে টেকনিকের পমেডের যে পাউডারি লেয়ারটা আছে সেটা দিয়ে আস্তে আস্তে করে আমার ব্রাউটাকে ওই যে ক্রিম লেয়ারটা আমি অ্যাপ্লাই করেছি সেটাকে সেট করে নিব। এখন এলেগার্ল প্রো কনসিলার দিয়ে আমার যে এক্সট্রা এজেসগুলো আছে বা ইমপারফেকশনসগুলো আছে সেটাকে আমি ক্লিন করে সুন্দর শার্প একটি আইব্রো ক্রিয়েট করে নিব।
সবশেষে টিজেড প্যালেট থেকে এই স্কিন কালারের শ্যাডোটি নিয়ে আমি আমার এই কনসিলারগুলোর উপর অ্যাপ্লাই করে কনসিলারগুলোকে সেট করে নিব। আর এরই সাথে আমার আইব্রোটি ড্র করা কমপ্লিট হয়ে গেল। দেখে নিলেন কিভাবে আমি আমার আনপ্লাগড আইব্রো ড্র করি। হিয়ার ইজ দ্য ফাইনাল লুক। থ্যাংকস ফর ওয়াচিং।